এবার বেসুরো কাটোয়ার প্রাক্তন পুরপ্রধান ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অমর রাম, তার মন্তব্য শুধু কাটোয়ায় নয়, গোটা পূর্ব বর্ধমানের সংগঠনকে শেষ করেছে রাজ্য নেতৃত্বের একাংশ। পাশাপাশি জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অমর রাম। অভিযোগ অস্বীকার করে স্বপন দেবনাথের অবশ্য বক্তব্য, অমর রামকে অনেক কিছু দিয়েছে দল। রাজ্য বেশ কিছু নেতৃত্ব, আমি নাম করছি না, তারা শুধু কাটোয়াকে শেষ করেনি, গোটা বর্ধমান জেলাটাকে শেষ করে গেছে। এরপরে কি মনে, নাম করছি না আমি, রিপেয়ারের প্রয়োজন আছে, রিপেয়ারিং হয়নি, জামা প্যান্ট ছিঁড়ে গেলে রিপেয়ার করে পরা যায়, সেই রিপেয়ারিংটা হয়নি, তুলে ফেলে রেখে দেওয়া হয়েছে। আমি হঠাৎ জেলার একজন সাধারণ সম্পাদক করা হয়েছে আমাকে, তা আমার ভূমিকাটা কি হওয়া উচিত, কি কাজ আমার, আমি কোথায় কাজ করব, সেটা জানান দিতে হবে না ডেকে? 15 আগস্ট থেকে জেলা কমিটির মিটিং ডেকেছেন জেলা সভাপতি, একটা মিটিং হয়নি, হয়েছে কিনা আমি জানি না, হলে আমি নিশ্চয়ই জানতে পারতাম, তাহলে হয়নি, তাহলে আমাদের কি কাজ, নির্বাচন নিয়ে লাফিয়ে বেড়ানো হচ্ছে। আমি যাব, আমার পেছনে কালকে আরেকজন যাবে, আমি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসে এখানে তৃণমূলটাকে প্রতিষ্ঠা করেছিলাম, আমার পেছনে এসেছে। আসছি পরের খবরে। বিজেপি হায়দ্রাবাদের একটা পার্টিকে এখানে ধরে এনেছে, ওরা ওই দলকে টাকা দেয়, বিজেপি হিন্দু ভোট নেবে, ওরা নেবে সংখ্যালঘু ভোট, আর আমি কি কাঁচকলা খাবো, নাম না করে মিম বিজেপির আতাতের অভিযোগে সরব মমতা। মাইনরিটিসদের ভোট ভাগ করবার জন্য আমার হায়দ্রাবাদের একটা পার্টিকে ধরে এনেছি, সেই পার্টিটা আবার এখানে কয়েক টাকা জোগাড় করে বিজেপি টাকা দেয় আর বিজেপির টাকায় ওরা এটা করে যায়। দেখেছেন আপনারা, বিহারের ইলেকশনে প্রমাণিত হয়ে গেছে, অন্যান্য ইলেকশনে প্রমাণিত হয়েছে। হিন্দুদের কাছে গিয়ে বলবে ওদের, খুব হিন্দু মুসলিমদের বলবে ওই ওই নেতাগুলোকে, সব মুসলমানরা মুসলিমরা নয়, ওই হায়দ্রাবাদের ওই নেতাদের, ওরা বিজেপির সমর্থক, গিয়ে বলবে হিন্দুদের এলাকায় খুব খারাপ এলাকা হিন্দুদের, তাহলে কি হবে, হিন্দুরা ডেকে যাবে, ভোটটা আমি পাবো। আর মুসলিম এলাকায় গিয়ে তুমি মুসলিমদের হয়ে এমন ভালো ভালো কথা বলো যাতে মুসলিমদের ভোটটাও আমি পাই, অর্থাৎ বিজেপি হিন্দুদের ভোটটা নেবে আর ও মুসলিমদের ভোটটা নেবে, আর আমি কি কাঁচা কলা খাবো? মিস্টার সৌরভ দে, হাই ফ্লাইং এক্সিকিউটিভ, আজ দিল্লি কাল দিল্লি, ফ্লাইট মিস করার টেনশন করেন না, কিন্তু রোজ মেয়ের স্কুল বাস মিস করার টেনশন। সৌরভের সকাল এভাবে হয়, গুড মর্নিং। তবে সবার সকাল যেভাবে হয়, আপনি চোখ মেলার আগে যা ঘটেছে সব খবর এবিপি আনন্দ, আনন্দ সকাল, সোম থেকে শুক্র সকাল 8টায়।